এমনি মুশফিকুর রহমান অপু আপনি লিখেছেন, আমি অনেকেরই হক নষ্ট করেছি, বিশেষ করে ট্রেনে অনেক সময় ভাড়া না দিয়ে যাতায়াত করেছি, এখন কি করতে পারি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, ট্রেনে যদি ভাড়া না দিয়ে যাতায়াত করে থাকেন তাহলে ট্রেনের টিকিট কেটে, স্ট্যান্ডিং টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিবেন, তাতে টাকাটা প্রবেশ করে যাবে আপনার ট্রেন কর্তৃপক্ষের অ্যাকাউন্টে এবং আপনি দায়মুক্ত হয়ে গেলেন। আর ব্যক্তি বিশেষের হক নষ্ট করলে তারটা তার কাছে ফেরত দিবেন, তার কাছে ফেরত দেওয়ার সুযোগ না থাকলে তার পক্ষ থেকে দান দক্ষিণা করে দেবেন, এতে ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এমনি রিয়াদ আপনি লিখেছেন, কেউ যদি ছেলে মেয়ের বিয়ে না দিয়েও তাদের সম্পর্কের খাতিরে ব্যয় ব্যয়ন বানায়, তাহলে কি গুনাহ হবে এবং পরবর্তীতে নিজ ছেলে মেয়েকে সেই পরিবারে বিয়ে দিতেই হবে কিনা? না, এমন কোনো কথা নেই। আর এ ধরনের ব্যয় ব্যয়ন বানানো এটা গুনাহের দুয়ারকেও মুক্ত করে। বিধায় পর্দার যে বিধান আছে, মাহরাম নন মাহরামের যে ব্যাপার আছে সেটি মাথায় রেখে আপনার এ ধরনের পরপুরুষ পরনারী যিনি মাহরাম নন গায়ের মাহরাম তার সাথে এরকম তথাকথিত ব্যয় ব্যয়ন বা কোনো সম্পর্ক এটা করা জায়েজ নয়, মানে মৌখিক সম্পর্কও করা জায়েজ নয়, কারণ এগুলো অপ্রয়োজনে। নারী পুরুষ যদি গায়ের মাহরাম হন তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে তারা একে অন্যের সাথে কথা বলতে পারেন, লেনদেন করতে পারেন, সেটা প্রয়োজনে, এটা অপ্রয়োজনীয় হওয়ার কারণে এটা করবেন না। আর যদি কেউ এটা করেন তাহলে তার মানে এই নয় যে পরবর্তীতে সন্তান বিয়েই দিতে হবে, ব্যয় ব্যয় হতেই হবে, এমন কোনো কথা নেই। ফারুক হোসেন আপনি লিখেছেন, সুন্নত নামাজ পড়া অবস্থায় ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে করণীয় কী? সুন্নত নামাজ খুব দ্রুত শেষ করবেন, করে জামাতে